চিত্রাঙ্গের প্রভাবে টানা বর্ষণে চট্টগ্রামের খাতুনগঞ্জেও কিন্তু পানি উঠে যায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, আমরা সরাসরি সেখানে যেতে চাই। চিত্রাং কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ অর্থাৎ দেশের সবচেয়ে বড় যে ভোগ্যপণ্যের পাইকারি বাজার, সেখানে আমরা দেখেছি যে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু এখানে জোয়ারের পানি আসতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু এটা 3 থেকে 4 ফুট উচ্চতা চলে যায় এবং সে কারণে কিন্তু এখানে যেসব দোকান গোডাউনগুলো আছে সেই গোডাউনগুলোতে পানি ঢুকে যায় এবং এখনও পর্যন্ত কিছু কিছু দোকানে পানি আছে। এবং ব্যবসায়ীরা যেটা বলছে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আসলে কাঁচা পণ্যের, যদিও তাদের প্রস্তুতি ছিল চিত্রাং আসবে এবং জলোচ্ছ্বাসের যে বিষয়টি বারবার আবহাওয়া অফিস দপ্তর কিংবা বিভিন্ন যে প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে, তারপরেও তারা কিন্তু তাদের বেশিরভাগ মালামাল সরিয়ে নিয়েছে। তবে যেসব দোকান মালিক মনে করেছিল যে তাদের দোকানটা একটু উঁচু জায়গায় কিংবা যেখানে আসলে সচরাচর জোয়ারের পানি ঢুকে না, সেসব মালিকদের কিন্তু আমরা দেখেছি যে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। পানি ঢুকে পেঁয়াজ, আদা, রসুন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পণ্য অর্থাৎ ডাল, চাল এগুলোর দোকানেও ও গোডাউনে কিন্তু পানি ঢুকে গেছে এবং সকাল থেকে কিন্তু দোকানদার কিংবা মালিক শ্রমিকরা মিলে কিন্তু তারা চেষ্টা করছেন যে দোকান থেকে পানি নিষ্কাশনের, যদিও তারা বলছেন যে ভোর 3টা 4টা থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং তারা যতটুকু চেষ্টা করেছেন তাদের মালামাল সে মালামালগুলো রক্ষা করার চেষ্টা করেছেন এবং যে পানিগুলো আছে এখন কিন্তু যারা আছেন তারা চেষ্টা করছেন যে সে মালামালগুলো সরিয়ে দোকানের পানিগুলো যেন দোকান থেকে সরিয়ে নিতে পারে সে ধরনের ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং এখানকার যারা মালিক এবং ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেসব দোকানে পানি উঠেছে সেসব দোকানে আসলে কয়েক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে, যদিও সামগ্রিকভাবে আসলে এখনও সেই হিসাবটা করা যায়নি। এবং আমরা জানি যে চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এখানে প্রায় কিন্তু 2500 থেকে 3000-এর উপর দোকান আছে এবং এই দোকানের প্রত্যেকটি আসলে কিছু না কিছু পানি ঢুকেছে, তবে কয়েক কিছু দোকানে অতিরিক্ত পানি ঢুকেছে এবং যখন পানি ঢুকছিল তারা যতটুকু সম্ভব চেষ্টা করেছে যে সে পণ্যগুলো সরিয়ে নিতে, কিন্তু সব পণ্য শেষ সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবং এখন যে অবশিষ্ট সেটা হচ্ছে যে তারা কিন্তু যেসব কাঁচা পণ্য আছে সেগুলো যেগুলো ডুবে গেছে সেগুলো যতটুকু সম্ভব সরিয়ে নিয়ে আসলে রোদে কিংবা অন্যান্যভাবে শুকিয়ে বাঁচানোর চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে।